এই যে গত পরশুদিন এখানে একটা দমকা হাওয়া আসলো কলকাতায়, আপনি শুনলে অবাক হবেন, এই দমকা হাওয়াটার জন্য, ঝড়ের জন্য দায়ী দিয়ে আন্দোলনকারীরা। তাই মুখ্যমন্ত্রী কথা মানলে তো এটাও সত্যি, ভাইবাতে যত বেশি নাম্বার থাকবে সে তত দুর্নীতির সম্ভাবনা থাকবে। এনসিটি 2014 শিক্ষা নীতি অনুযায়ী স্পষ্ট করে দিয়েছিল যে অ্যাপটিটিউড টেস্ট 5 নম্বরের ভাইবা। আমরা যারা ইন্টারভিউতে ছিলাম তাদেরকে আমাদের জানতেই দেওয়া হলো না যে এই ধরনের একটা সিকুয়েন্সিয়াল ল পাস হয়ে আছে এনসিটিতে, যেখানে 5 মার্কস অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড 5 মার্কস অনলি ফর ভাইবা। ওখানে ভার্বালি বলে দেওয়া হলো যে আপনাদেরকে 10 নম্বর নিতে হবে ইন্টারভিউর জন্য। সবার স্বাস্থ্যমন্ত্রী আপনি, যদি কেউ অ্যাম্বুলেন্সের অভাবে ব্যাগে করে তার ছেলে সন্তান মৃত সন্তানকে বাড়িতে নিয়ে আসে, তার দায়ও আপনাকে নিতে হবে। আপনি গোল গোল করে মিথ্যে কথা বললে কিন্তু চলবে না। একজন এমপ্লয়ি, একজন কর্মচারী, একজন মাস্টারমশাই 60-65 বছর চাকরি করে। একটা সরকার 5 বছরের জন্য জনগণের ভোটে আসে, 5 বছর করে জনগণ না চলে আপনি আসবেন না। ফলে আপনি যদি না পারেন আপনি চলে যান ক্ষমতার থেকে। কর্মচারীদের বলবেন না, কর্মচারীরা আপনার টাকায় চলে না, জনগণের ট্যাক্সের টাকায় চলে। নমস্কার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাদের স্বাগত, আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে। কলকাতা হাইকোর্টের রায়ে 36,000 চাকরি বাতিল, পরবর্তীকালে যে সংখ্যাটা 32,000 এসে দাঁড়িয়েছে একটা ত্রুটি সংশোধনের পর। এই নিয়ে হাজারো বিতর্ক, আর এই নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক। প্রথমে স্যার অনেক স্বাগত জানাচ্ছি। নমস্কার। স্যার, এই পুরো প্রচেষ্টার সঙ্গে আপনি যুক্ত ছিলেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আচ্ছা, প্রথমেই বলি যে 2016 ইন্টারভিউ বোর্ডে যখন আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, আমরা অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে গিয়েছিলাম, কিন্তু তখন আমি কলেজে পড়াই, পূর্বস্থলী কলেজ, কলেজের অধ্যাপক। তো সেই সময় শিলিগুড়ি গার্লস স্কুলে আমাদের ইন্টারভিউ দিয়েছিল শিডিউল। আমাদের কিন্তু সেই সময় একটা বারের জন্য, মানে আমরা ইভেন আইনটাও আমাদের জানার কথা নয়, এটা পর্ষদ না বললে তো আমরা জানবো না। আমাদের যা ইনস্ট্রাকশন ছিল, ভাইবা 10 নম্বরে নিতে হবে। তো পরবর্তীকালে আমরা তো হাইকোর্টের যখন এই কেসটা উঠলো তখন কিন্তু আমরা জানতে পারলাম যে অ্যাপটিটিউড টেস্ট 5 নম্বরের আর 5 নম্বরের ভাইবা ছিল। অর্থাৎ আমরা এই কারণেই এই জায়গাটা পয়েন্ট আউট করছি যে ভাইবাতে যত বেশি নাম্বার থাকবে সে তত দুর্নীতির সম্ভাবনা থাকবে। এনসিটি 2014 শিক্ষা নীতি অনুযায়ী স্পষ্ট করে দিয়েছিল যে অ্যাপটিটিউড টেস্ট 5 নম্বরের ভাইবা আর ট্রেন্ড নিতে হবে। তো এবার ট্রেন্ড নিতে যখন হবে, তাদের কিন্তু একটা ডেডলাইন ছিল বা কাট অফ ডেট ছিল, যে কাট অফ ডেটটা পড়েছিল 2016 সালের মার্চ মাসে। অর্থাৎ 2016 মার্চ অবধি আপনি উইথাউট ট্রেনকেও প্রেফারেন্স দিতে পারবেন। কিন্তু আমরা যে ইন্টারভিউটার প্রসেসটা করলাম কিংবা যে বিজ্ঞপ্তির ভিত্তিতে এই যে চাকরিটা হয়েছিল 42,000 সামথিং, তার মধ্যে তো পরে আমরা দেখলাম 30,000 প্লাসের চাকরি চলে গেল, সেখানে কিন্তু এই মার্চকে অতিক্রম করে সেটা বিজ্ঞপ্তিটা জারি হয়। আর তারপরে আমরা সার্বিকভাবে দেখলাম যে টোটাল 42,000-এর মধ্যে 12,000-এর কাছাকাছি, 12,000 প্লাস ট্রেন্ড নেওয়া হলো, আর অলমোস্ট 86% টিচার নেওয়া হলো যারা উইথাউট ট্রেন্ড, এবং বাতিল যারা হলো, যাদের হয়নি, প্রায় 80,000-এর কাছাকাছি, তাদের কিন্তু অনেকটাই ছিল ট্রেন্ড। মানে সরকার চাইলে এনসিটির নিয়ম মেনে ট্রেনদেরকে প্রেফারেন্স দিতে পারত। আর তখন সিএস কান্নানের একটা, বিচারপতি সিএস কান্নানের একটা রায়ও ছিল যে ট্রেনদেরকে প্রেফারেন্স দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। তাহলে এত কিছুর পরেও কোনো এক অদৃশ্য জাদুকাঠিতে নন ট্রেনরা 86% চাকরি পেয়ে গেল, এটা কিন্তু একটা ভাবার বিষয়, ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে, যখন আমরা হাইকোর্টে এই মামলাগুলো উঠলো সবে, তখন আমরা যখন অ্যাকনোলেজড হলাম, মানে আমি যখন অ্যাকনোলেজ হলাম, তখন একাধিক টিভিতে ইভেন লেখালেখিতেও কিন্তু এই ব্যাপারটা ইয়ে করেছিলাম যে আমরা যারা ইন্টারভিউতে ছিলাম তাদেরকে আমাদের জানতেই দেওয়া হলো না যে এই ধরনের একটা সিকুয়েন্সিয়াল ল পাস হয়ে আছে এনসিটিতে, যেখানে 5 মার্কস অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড 5 মার্কস অনলি ফর ভাইবা। ওখানে ভার্বালি বলে দেওয়া হলো যে আপনাদেরকে 10 নম্বর নিতে হবে ইন্টারভিউর জন্য। হ্যাঁ, এবং এটা কিন্তু একটা ভয়ানক ইয়ে, যে আজকে কিন্তু ঘুরিয়ে আমরা নিজেদের অজ্ঞাতসারেই সেই সময় এই এই ধরনের একটা বড় ধরনের দুর্নীতির অংশীদার হলাম। ফলে একটা তো আত্মদহন আমার আছেই,
আমার নিজেরও আছে, ইভেন আপনি শুনে রাখুন, এগুলো খুব কনফিডেন্সিয়াল ব্যাপার। তার পরবর্তীকালে একাধিক জায়গায় সরকারি শিক্ষক নিয়োগের জন্য আমাদের মানে অধ্যাপকদের তো এইসব যেতেই হয়, আমাদের সার্ভিসে এটা একটা প্রমোশন পাওয়ার সুযোগ থাকে, এটা খুব অনারও। হ্যাঁ ঠিক আছে, ডাকার পরে কিন্তু অন্তত আমি সেটাকে এক বাক্যে ডিনাই করেছিলাম, কারণ আবার কোনো একটা দুর্নীতি হবে, কারণ এই সরকারের তো সার্বিক নিয়োগ প্রক্রিয়াটাই লাস্ট 11-12 বছরে টোটালটাই দুর্নীতি, হ্যাঁ 100%। ফলে এই দুর্নীতিতে নিজে অজ্ঞাতসারে একবার মাথা গুঁজে ফেলে আবার যখন আমি কোনো একটা ইয়েতে যাব, সেই ক্ষেত্রে এর চাইতেও বেটার কোনো একটা এক্সপিরিয়েন্স আমার না অপেক্ষা করে থাকে, কারণ আমার অগণিত ছাত্র সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, আমার এই ইমেজ, স্বচ্ছ ইমেজটাই কিন্তু আমার সবচেয়ে বড় পাথেয়, ফলে আমি এর থেকে দূরেই থাকি এখনও। এই যে একটা অ্যাপটিটিউড টেস্টের কথা উঠছে, অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে, আপনি কি নিয়েছিলেন টেস্ট? না, প্রথমেই আমি এটা বলে নিলাম যে আমাদের কিন্তু ফাইবার মানে একটা টেবিলে তিনজন করে এক্সপার্ট থাকতো, সেই তিনজন এক্সপার্টের তাদের কাজই ছিল যে ইনস্ট্রাকশন অনুযায়ী ভাইবা নেওয়া, সেই ভাইবাটা হচ্ছে আমার নিজস্ব সাবজেক্টের বা স্টুডেন্টই যে সাবজেক্টের ক্যান্ডিডেট যেই সাবজেক্টের এসছে সেই সাবজেক্টের অনুযায়ী 10-এর মধ্যে পরীক্ষাটা মানে ভাইবাটা। মানে বাস্তবে অ্যাপটিটিউড টেস্ট কিন্তু ক্লাস ডেমনস্ট্রেশনও হতে পারে, ক্লাস ডেমনস্ট্রেশন মানে একটি টিচার যখন সে পড়াবে ক্লাসে তাকে তো ডেমনস্ট্রেট করতে হবে হাউ টু ট্রেন ইওর সেলফ, আর এটা যদি এক্সপ্রেশনটা এমন থাকে ক্লাসের মধ্যে তুমি ছাত্রদের কী করে পড়াবে চক ডাস্টার নিয়ে, ন্যূনতম একটা চক ডাস্টার বা একটা সানমাইকা বোর্ড থাকে। আমি কলেজ সার্ভিস বা হাই স্কুলে চাকরি পেয়েছি, এসএসসি দিয়ে প্রাইমারিতে শিক্ষকতা করেছি, গভর্নমেন্ট কলেজে শিক্ষকতা করেছি, এখন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, আমাদের প্রত্যেকটা পদক্ষেপেই কিন্তু নিয়োগের আগে একটা মানে কঠিন একটা ন্যূনতম 20 মিনিট সময়ের একটা ক্লাস ডেমনস্ট্রেশনে আমাকে ইন্টারভিউ বোর্ডে দিতে হতো এবং তার উপরে কোশ্চেনারিজগুলো তারপরে হতো। ফলে একজন শিক্ষক রিক্রুটমেন্ট হবে, তিনি ক্লাস টিচিংটা কেমনভাবে করবেন পারবেন কি না সেটা যদি সে না দেখায় তাহলে তার শিক্ষকতার চাকরিটাই তো অসম্পূর্ণ, নিয়োগটাই তো অসম্পূর্ণ, নিয়োগের বিধিটাই তো সে মানল না। ফলে সেরকম কিন্তু কোনো পরিকাঠামো ছিল না। ইভেন জেনে রাখুন বিচারপতি জাস্টিস গাঙ্গুলি যখন 30 জন এক্সপার্টকে বদ্ধ ঘরে ডেকে নিয়ে তাদের থেকে একান্তে আলাপচারিতায় তাদের জিজ্ঞাসা করেছিল, তাদের মধ্যে 24 জন বলেছিল যে অ্যাপটিটিউড টেস্ট বা ক্লাস ডেমনস্ট্রেশন এই ধরনের কোনো ঘটনা হয়নি। ইভেন 80,000 যাদের চাকরি হয়নি তারা, তাদের মধ্যে যতজনকে আমরা পরবর্তীকালে বিভিন্ন মিডিয়ায় দেখেছি ইন্টারভিউ দিতে, তারা বলেছিল অ্যাপটিটিউড টেস্ট হয়নি, যাদের চাকরি গেল তারাও বলেছিল অ্যাপটিটিউড টেস্ট হয়নি, না হওয়ার জন্য আমরা দায়ী নই, পর্ষদ দায়ী, একদম দায়িত্ব নিয়ে বলছি পর্ষদ দায়ী, পর্ষদ অ্যাপটিটিউড টেস্ট দিলে পরে তো ক্যান্ডিডেট দিতে বাধ্য, কিন্তু পর্ষদ এটা করেনি, কারণ পর্ষদের কিন্তু মানিকবাবুর নেতৃত্বাধীন পর্ষদের উপর থেকে নিচ অব্দি, আজকে মানিকবাবুকে তো একা কাঠগড়া দাঁড় করে লাভ নেই, এত শত দুর্নীতির বড় চাই বড় মাথা কিন্তু এখনও আমাদের ধরাছোঁয়ার বাইরে। এই পুরো চক্রটাই মানিকবাবু একটা সামান্য মোহরা বা সুবীরেশ ভট্টাচার্য একটা মোহরা, একটা একটা পার্ট শুধু। ফলে এই পুরো চক্রটায় তারা চেয়েছিল দুর্নীতি বা পয়সার বিনিময়ে চাকরিটা হোক, তাই এই এই ধরনের পুরো স্বচ্ছ প্রক্রিয়াটাকে প্যারালাইজ করে দেওয়া হয়েছিল, প্যারালাইজ ভেঙে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং সেই ভেঙে দিতে গিয়ে যেমনভাবে এক্সপার্টদের বিভ্রান্ত করা কিংবা ওএমআর শিটকে পুড়িয়ে দেওয়া, এই প্রক্রিয়াটা তো ওএমআর শিটকেও পুড়িয়ে দেওয়া হয়েছিল, আমরা জানি ওএমআর শিটটাকে নষ্ট করে দেওয়া, ক্যান্ডিডেট যারা টেট কোয়ালিফাই করেছিল তাদের কোনো কার্বন কপি দেয়নি ওই সময় পর্ষদ, মানে এটা সাংঘাতিক একটা ব্যাপার। এবং সবচেয়ে বড় আপনি শুনবেন যে দুর্নীতিটা কোন রুটে, এটা কিন্তু শুধু অ্যাপটিটিউড টেস্ট হয়নি এই কারণে বাতিল হয়নি, বলা হচ্ছে জেলাভিত্তিক মেধা তালিকা করতে বলেছিল, প্রত্যেকটা জেলার কাট অফ নাম্বার আলাদা আলাদা থাকার কথা, জেলাভিত্তিক কোনো মেধা তালিকা তৈরি হয়নি, বলা হয়েছিল যে প্রত্যেকটা সিলেকশন প্রত্যেকটা নির্বাচনের তো একটা সিলেকশন কমিটি তৈরি করতে হয়, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াবো আমি অধ্যাপক হিসেবে জয়েন করার আগে একটা সিলেকশন কমিটি হবে, তাই সিলেকশন কমিটিটা সেই সময় তৈরি হয়নি, বরং বেআইনিভাবে একটা কনফিডেন্সিয়াল সেল তৈরি হয়েছিল থার্ড পার্টিকে নিয়ে, সে থার্ড পার্টি একটা প্রাইভেট কোম্পানি এবং যে প্রাইভেট কোম্পানিটার মাথায় বসেছিলেন মানিকবাবুর ছেলে, মানে কতটা ভয়ানক দুর্নীতির রুট। তারপরে বলা হচ্ছে যে ভারতবর্ষের সংবিধান মেনে এখানে 100% রোস্টারে এসটিএসসি ওবিসির এবং আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস এবং পিএইচ, হ্যাঁ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্পেশাল যারা তাদের একটা রিজার্ভেশন পলিসি মানতে হয়, ওটা সাংঘাতিক ব্যাপার, কিন্তু আমি ধরে নিলাম বাকিগুলোও পরবর্তীকালে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ক্ষমা পাবে, এই জায়গাটা সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল সেই সময় পর্ষদ,
পর্ষদে নেতৃত্বাধীন যারা আছেন নেতাকর্মী মানিকবাবুরা, তারা কিন্তু এসটিএসসি ওবিসি পিএইচের রিজার্ভেশনটাই ফলো করেনি, মানেনি সেটাকে। ফলে অনেকগুলো কিন্তু অবজারভেশন সিঙ্গেল বেঞ্চে ছিল, একটা কারণে কিন্তু চাকরিটা বাতিল হয়নি, বারবার বলছি একটা কারণে নয়। এই যে রেকাভার্সিয়াল যে দুর্নীতির একটা চক্র এখানে তৈরি করেছিল সরকার, সেই চক্রটায় তারা ভুলেই গিয়েছিল যে এটা কিন্তু গ্রস ভায়োলেশন হয়ে গেছে, চুরি করতে গিয়ে দিকবিদিক শূন্য হয়ে গেছিলো। চুরিও তো সংযত হয়ে করা দরকার, আইন মেনে করা দরকার, আইনকে রক্ষা করে, এরা সেটাও করেনি, একটা গ্রস ভায়োলেশন করেছিল সেই সময়। তার ফল আজকে গণহারে চাকরি যাচ্ছে, যাচ্ছে কারের, অসহায় কিছু মানুষের, যাদের ফ্যামিলি হয়ে গেছে, তারা তো ধরলাম এদের মধ্যে একটা বড় শতাংশ টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। আপনি যদি টাকা না দেওয়ার সুযোগটা রাখতেন যে টাকা হবে না, স্বচ্ছ রিক্রুটমেন্ট হবে, তাহলে নিশ্চয়ই টাকা যারা দিতে পারতো বা অযোগ্য তারা ঢুকতে পারতো না, বাস্তবে তাই হয়েছে। অবশ্যই এই যে যেটা একটা বিষয় সামনে আসছে, যারা নন ট্রেন্ড যারা ট্রেন্ড, তো কিছু পুরোটাই যদি পর্ষদ দায়ী হয় তাহলে তারপরেও কী করে এই রায়কে নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তারা ডিভিশন বেঞ্চে যায়? না, ওরা দুর্নীতি করেছে বলেই তো ডিভিশন বেঞ্চে যাচ্ছে। আচ্ছা ধরুন আপনি দুর্নীতি করেননি, দুর্নীতি স্বচ্ছ, আপনি তো স্বচ্ছ হলে আপনার এত ইয়ে কেন? আমি আপনি দেখবেন হালামলে একটা ট্রেন পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, সবটাই তৈরি হচ্ছে জনগণের টাকায়। ধরুন রাজ্যের কোনো একজন সেকেন্ড ইন কমান্ড শাসক দলের, তাকে যখনই সিবিআই ডাকে তিনি তার বিরুদ্ধে রক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্ট দৌড়ন। আমার কথাটা হচ্ছে আমি যদি চুরি না করি আমি কেন ভয় পাবো? আমাকে পৃথিবীর সবচেয়ে সর্বশক্তিমান এজেন্সিও আমাকে টলাতে পারবে না যদি আমি স্বচ্ছ হই, আমি দুর্নীতিহীন হই। যে আমি বললাম তো আমি ইন্টারভিউ নিয়েছি, আমরা তো আমার একজন ইন্টারভিউ কর্তার তো এটা জানার কথা নয় কোন ছাত্রটি কত নম্বর পেয়েছে, কোন ছাত্রটির নাম কত, কোন ক্যান্ডিডেটের কী নাম আমরা তাও জানবো না, ওটা আমার ম্যাটার নয়, একদম কনফিডেন্সিয়াল। ইভেন কে কত স্কোর করেছে, কে ট্রেন কী কে ট্রেন নয়, সেটাও আমার জানার কথা নয়, কারণ পেপার ভেরিফিকেশনটা আমি করি না, করে ক্লারিক্যাল জব। আমি শুধু পার্শ্বদের ইনস্ট্রাকশন মেনে ইন্টারভিউ দেবো। ফলে আমি জোর গলায় বলছি আমি পরবর্তীকালে আরও যদি এটা নিয়ে এগোতে হয় আমাকে যেখানে ডাকবে আমি যাব। ফলে আপনার যদি দুর্নীতির সাথে যুক্ত না থাকেন, আপনি কয়লা চুরি গরু চুরির সাথে কোনো রকম আপনার যোগাযোগ না থাকে, তাহলে সগর্বে বুক ফুলিয়ে আসুন সিবিআইয়ের কাছে। ঠিক একইভাবে আজ আমি দেখছিলাম যে এই যে কালিয়াগঞ্জে যে মেয়েটি ধর্ষণ হলো, তারপরে তার প্রতিবাদ করতে গিয়ে একটি রাজবংশী এস সিডুল কাস্ট সম্প্রদায়ের ছেলেকে গুলি করা হলো, পুলিশ বলছে পুলিশ গুলি করে মারছে মেরেছে, সেটাই যখন হাইকোর্ট তার অবজারভেশনে দয়মন্তী সেন তারপরে পঙ্কজবাবুকে নিয়ে একটা কমিটি তৈরি করলো, সেই কমিটিকে চ্যালেঞ্জ করে জনগণের টাকায় তারা ডিভিশন বেঞ্চে গেছে, তারপরে সুপ্রিম কোর্টে যাবে। ফলে একটি সরকার যেটা আমি একদিন বলছিলাম সার্কাস, বকলমে সার্কাস, তারা কতটা অ্যান্টি পিপুল অ্যাক্টিভিটি করে যাচ্ছে লাস্ট 12 ইয়ার্সে। যে আপনি দেখুন না, লাস্ট 12 ইয়ার্সে পশ্চিমবঙ্গে কোনো একটি জনহিতকর কাজ হয়েছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ধাক্কা ছাড়া? জনগণ কালীঘাট, হরিশ মুখার্জি রোড বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় একটি স্ট্রিট কর্নার করতে গেলেও হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে, বিরোধীদের শুধু নয় নাগরিক সমাজকেও। আমি একজন অধ্যাপক, অরাজনীতি, কোনো রাজনীতি দলের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি যদি আজকে স্ট্রিট কর্নারে এই চাকরি দুর্নীতির নিয়ে আমার ছাত্র, আমার অগণিত ছাত্র যারা আজকে ডিপ্রাইভ, চাকরি পায়নি, হতাশায় ভুগছে, আত্মহত্যা করছে, তাদের হয়ে আমি যদি একটা মিছিল করি নাগরিক সমাজের, আমাকে সরকার বা পুলিশ পারমিশন দেবে না। অপরদিকে দেখুন বোমা বিস্ফোরণ করলো যে লোকটি এগড়ায়, কতগুলো লোক মারা গেল সরকারি মতে, একটা ইয়ে বেসরকারি মতে আরও অনেক বেশি, তার বিরুদ্ধে পুলিশ লঘু মামলা দিল। ফলে রাজ্যে কিন্তু আলটিমেটলি ডেমোক্রেসি বলে কিছু নেই। একটা সময় তো বলাই হতো যে ওয়েপেন্স বেআইনি যে কোনো ইয়ে লাগবে, বোম বারুদ অস্ত্র লাগবে ফ্রম মুঙ্গের, বিহারের মুঙ্গের, এখন কি বলা হয় ইট ইজ মেড ফ্রম ওয়েস্ট বেঙ্গল কলকাতা। ফলে আমরা কিন্তু কোনো শিল্প করতে পারিনি লাস্ট 12 বছরে, বামফ্রন্ট শিল্প বন্ধ একটা জায়গা রেখে গেছিলো, তার পরবর্তীকালে সেটাকে আমরা আরও চড়িয়ে দিয়ে এমন একটা জায়গা তৈরি করলাম এখানে শিল্পের কোনো স্বাধীন কোনো অস্তিত্ব নেই। একটা শিল্প, দুটো তিনটে শিল্প হয়েছে, কাটমানি শিল্প, সিন্ডিকেট শিল্প, হালামলে দেখছি আমরা বোম বারুদের শিল্প। মানে আমরা কোথায় যাব বলুন দেখি? একটা ছোট্ট ঘটনাতেও সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে সরকার, এতটা ভীত সন্ত্রস্ত সরকার,
সেটাকে আটকাতে গিয়ে। আজকে এই 36,000-এর জন্য আগামীকাল একটা অবজারভেশন আছে সিঙ্গেল ডিভিশন বেঞ্চের, ডিভিশন বেঞ্চের সরকারের অবজারভেশন, সরকার যদি হেরে যায় জনগণের টাকায় চলে যাবে সুপ্রিম কোর্টে। এই যে সি গ্রুপ ডি গ্রুপ ক্লাস 9, 10, 11, 12-এ চাকরি সাদা খাতা জমা দিয়ে চাকরি যারা পেলো তাদের হয়ে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার 40 জন ক্যাবিনেটের মিনিস্টার যারা জনগণের ভোটে জিতে এসছে তারা সওয়াল করছেন এই অযোগ্যদের সুপার নিউমেরিক পোস্ট দিতে হবে। তাহলে আপনি কোথায় আছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, জনগণের প্রতিনিধি তিনি, তিনি তৃণমূলের ভোটে জিতেছেন ঠিকই, তিনি জনগণের প্রতিনিধি, তিনি এই রাজ্যের প্রশাসনিক প্রধান, প্রত্যেকের অভিভাবক তিনি। রাস্তায় যারা 800 দিন ধরে যোগ্য ছেলে মেয়েগুলো বসে আছে তাদের জন্য কোনো দিন মুখ্যমন্ত্রী চোখের জল বেরোয় না। যারা সাদা খাতা জমা দিয়ে পর্ষদ, যাদের ওয়েবসাইটে ওএমআর শিট আপলোড করে দিল, পর্ষদ ডিক্লেয়ার করলো এরা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের বলছে কি আমরা আমরা সবার কারো চাকরি খেতে চাই না, সুপার নিউমেরিক পোস্ট দিয়ে তাদেরকে রিপ্লেস করা হবে। তাহলে কোথায় আপনি আছেন ভাবুন, কোথায় আছেন? মদ খেয়ে মরলে সরকার ক্ষতিপূরণ দেয়, অথচ বিরোধী হয়ে কেউ যদি শাসক দলের কোনো নেতার হাতে খুন হন তার দিকে সরকারের একটাবার তাকানোর সময় থাকে না। মুখ্যমন্ত্রী আপনি তো সবার মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী কি শুধু তৃণমূলের, সবার মুখ্যমন্ত্রী আপনি, সবার পুলিশ মন্ত্রী আপনি, সবার স্বাস্থ্যমন্ত্রী আপনি। যদি কেউ অ্যাম্বুলেন্সের অভাবে ব্যাগে করে তার ছেলে সন্তান, মৃত সন্তানকে বাড়িতে নিয়ে আসে তার দায়ও আপনাকে নিতে হবে। আপনি গোল গোল করে মিথ্যে কথা বললে কিন্তু চলবে না। সর্বোপরি স্যার, এই যে চাকরি গিয়েছে এটার সঙ্গে ডি আন্দোলনের কোথাও সম্পর্ক নেই, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে ডি আন্দোলনের জন্য চাকরি গিয়েছে। কে বলেছে নেই? এই যে গত পরশু দিন এখানে একটা দমকা হাওয়া আসলো কলকাতায়, আপনি শুনলে অবাক হবেন, এই দমকা হাওয়াটার জন্য, ঝড়ের জন্য দায়ী ডি আন্দোলনকারীরা, ডি আন্দোলনকারীরা। ওরা এত কলকাতা জুড়ে দাপাদাবি করছে ন্যায্য দাবির সপক্ষে আজকে কয়েক বছর ধরে যে বাতাস, আকাশ বাতাস কেঁপে উঠেছে, ঝড় এসেছে। তাই মুখ্যমন্ত্রী কথা মানলে তো এটাও সত্যি যে ডি আন্দোলনের জন্যই ঝড় এসেছে, আজকে গরম হয়েছে ডি আন্দোলনকারীদের জন্য। প্রশ্নটা হচ্ছে আপনি যখন শাক দিয়ে মাছ ঢাকার ফর্মুলাটা নেবেন, তখন আপনি যখন আপনার মিথ্যাচারকে কন্টিনিউয়াস ঢাকার চেষ্টা করবেন, জাস্টিফাই করার চেষ্টা করবেন, তখন এই ধরনের হাস্যকর যুক্তি বারবার খাড়া করবেন আপনি। আপনিই তো সেই মুখ্য রেলমন্ত্রী ছিলেন যখন রেল ডিরেলড হয়ে গেলে পরে, রেল ডিরেলড হয়ে গেলে অর্থাৎ আপনার নেতৃত্বাধীন একটি দপ্তরের রেল যদি দুর্ঘটনাগ্রস্ত হয় তখন আপনি বলতেন শাসক সিপিএম, সিপিএমের নেতারা কলা খেয়ে ট্র্যাকে চোখলা রেখে দিয়েছে, তাই ট্রেন পিচ স্লিপ কেটে পড়ে গেছে। অর্থাৎ এই ধরনের অপযুক্তি আজকে আপনার নতুন নয়। আজকে ডিএ আন্দোলনকারীরা সারা ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্য ডিএ দিচ্ছে। খেয়াল করুন, একটি সরকারের, একটি সরকারের সমগ্র সফলতা সাফল্যতা নির্ভর করে তার কর্মচারীদের উপরে। আপনি আন্তর্জাতিক পুরস্কার নিতে যাচ্ছেন, আপনি জাতীয় পুরস্কার নিতে যাচ্ছেন, কী জন্য? না আপনার কর্মচারীরা রোদে জলে ভিজে উৎসশ্রী, শিক্ষাশ্রী, অমুকশ্রী, কন্যাশ্রী সব কিছু করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আপনি কিন্তু করছেন না, আপনার নেতা আপনার মন্ত্রীরা কেউ এইসব করছে না। করে করে কারা? ওই কর্মচারীরা, ওই মাস্টারমশাইটি। তারপরেও আপনি তাদের ন্যায্য টাকা দেন না। সবচেয়ে দরিদ্র ঝাড়খণ্ড তাদের রেভিনিউ কালেকশন থেকে ন্যায্য টাকাটা দেয়, কারণ পরিশ্রমটা তো সরকার নিচ্ছে রিটার্ন। তারপরেও চাইলে পরে আপনি কখনো কুকুর বলেন, কখনো ডাকাত বলেন, চোর বলেন, ডাকাত সর্দার বলেন, লজ্জা করে না? এই আপনিই তো যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বামফ্রন্টের 4% না 5% এরকম ডিউ ছিল বকেয়া ডিএ, তখন বলেছিলেন যেই সরকার ডিএ দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। আর আজকে আপনি কি বলছেন? কেন্দ্রে চলে যান। একটাই প্রশ্ন, একজন এমপ্লয়ি, একজন কর্মচারী, একজন মাস্টারমশাই 60-65 বছর চাকরি করে, একটা সরকার 5 বছরের জন্য জনগণের ভোটে আসে, 5 বছর পরে জনগণ না চলে আপনি আসবেন না। ফলে আপনি যদি না পারেন আপনি চলে যান ক্ষমতার থেকে। কর্মচারীদের বলবেন না, কর্মচারীরা আপনার টাকায় চলে না, জনগণের ট্যাক্সের টাকায় চলে, তারা ন্যায্য পরিশ্রম করে, ন্যায্য কাজ দেয়, আপনাকে উৎকর্ষের চরম সীমায় তুলে দেয়, তাদের পরিশ্রমে আপনি দাঁড়িয়ে আছেন। তারা ভোট করতে না গেলে ভোট হবে না, ফলে আপনি তাদেরকে এতটা অসম্মান করছেন দিনের পর দিন। কই আপনি তো 12 বছরে 13 গুণ নিজের বেতন বাড়িয়ে নিয়েছেন, কই আপনার, আপনি 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 রিটার্ন করুন সে টাকাটা, আপনি যদি রিটার্ন না করতে পারেন আপনি পদত্যাগ করুন। কর্মচারীরা চাইলে পরে ঘেউ ঘেউ করে, আর আপনি যখন নিঃশব্দে আপনার মন্ত্রী পরিষদে 13 গুণ বেতন বাড়িয়ে নিচ্ছেন, কেউ একটাবার তো প্রশ্ন করি না আমরা,
প্রত্যেকের প্রয়োজন। ন্যাশনাল এফপিআই এফপিসিআই অল ইন্ডিয়া প্রাইস কনজিউমার ইন্ডেক্স অনুযায়ী বেতনটা বাড়ে, সে তারা একটা স্বশাসিত সংস্থা, ফলে আপনার বদান্যতায় তারা থাকে না। স্যার, এই যে চাকরি বাতিল হলো, এখানে সবাই যে অযোগ্য এমন তো বিষয়টা নয়, অনেকে যোগ্য রয়েছেন। আমি আপনাকে বলি, যখন আগুন লাগে না, যখন আগুন লাগে তখন, যখন রাজপাটে আগুন লাগে তখন বহু ভালো মানুষও মারা যায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তো নিজে ইন্টারভিউ নিয়েছি, আমার ওখানটা বহু ছাত্র আছে, তাদের নাম আমার জানা নেই, আমার জানার কথাও নয়, আমি দেখেছি তারা ভালো ভালো ডিগ্রি নিয়ে এসছে, তারা পরীক্ষা দিয়েছে ভালো, তাদের চাকরি হয়েছে কি না আমি জানি না, যদি হয়ে থাকে তাদের চাকরিও গিয়েছে। ফলে আপনি আপনি যখন দুর্নীতিটা করলেন কিছু মানুষের জন্য, এই দুর্নীতিকে দূর করতে গিয়ে দেখা গেল, জাস্টিস গাঙ্গুলি তো তাই বলেছেন যে কিছু কিছু লোকের দুর্নীতির খেসারত দিতে হলো কিছু ভালো যোগ্য ছেলে মেয়েকে, এটাই স্বাভাবিক ঘটনা, এই স্বাভাবিক ঘটনাটাকে মেনে নিতে হবে। 500 শিক্ষকদের 10% রিজার্ভেশন ছিল, একদম ক্লিয়ার অ্যাডের মধ্যে ছিল, একদম বিজ্ঞাপনের মধ্যে তুলে দেওয়া হয়েছিল। আপনি সেই 10% রিজার্ভেশনে অর্থাৎ 4200 টিচারকে কি নিয়েছেন? নেননি তো, আমরা তো প্যানেলে দেখলাম মাত্র 3200 প্যারা টিচার রিক্রুটমেন্ট হয়েছিল তাদের ফিক্সড রিজার্ভেশনে, তাহলে 1000 পোস্ট তাদের জন্য ফিক্সড রিজার্ভেশনে, তারা সেখানে কারা ঢুকলো, কাকে বিক্রি করলেন? ফলে এটা বুঝতে হবে যে সার্বিকভাবে যখন এইরকম দুর্নীতি আসে তখন কিছু ভালো প্রাণও ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে? আমাদের পরবর্তীকালে হয়তো দেখা যাবে ভার্ডিক চেঞ্জ হবে, কারণ জাস্টিস গাঙ্গুলি তো কিছুদিন গতকাল বোধহয় বা গত পরশুদিন আরেকটা ইয়ে করলেন, মানে রেক্টিফিকেশন করলেন, যেটা ববিতার ক্ষেত্রে একটা রেক্টিফিকেশন হল। এটা থ্রু আউট দি প্রসেস, মানে দুর্নীতিটা এমন রুটেট করে ফেলেছিল এরা যে এটা সুলুক সন্ধান করতে কয়েক বছর লেগে যাবে, আদৌ সেটা 100% হবে কি না জানি না আমরা। বাংলা একটা কথা আছে, সত্য কখনো চাপা থাকে না, সত্যকে লুকোনো যায় না, আর যেন সেটাই প্রকাশ হয়ে যাচ্ছে বারবার, সেই সত্য সামনে চলে আসছে। আর এই দুর্নীতির শেষ যে কোথায় সেটা সত্যিই যেন এখনও বোঝা যাচ্ছে না, কারণ একটার পর একটা বিষয় সামনে এসেই যাচ্ছে। এ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক ঝন্টু বড়াইক, তাকে অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। দর্শকরা ধন্যবাদ, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন।